তো গাইস তোমাদের যদি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো গাইস আমার মেকআপ লুক কমপ্লিট তো তোমাদের ভিডিও एवरीवन वेलकम बैक टू माय चैनल तो आज आमी तुम्हारे साथ एक चैलेंजिंग वीडियो शेयर करते चले तुम्हारे साथ शेयर करब वन डिप बा वन पंप मेकअप चैलेंज तो ये वीडियो अने के शेयर करे छे जेम्स चार्ल्स निकी ट्यूटोरियल मेकअप लवर सीजल तो आमी तुम्हारे साथ ये वीडियो शेयर करब चलो देखे नी कत सक्सेसफुल हई और बेसि कथा ना बोले चलो शुरू करा जाक तो प्रथम यूज करब प्राइमर और प्राइमर जो नहीं पार्पल 24K गोल्ड प्राइमर और यटार ही एक पाम्प नेब फाउंडेशन और फाउंडेशन व्हाइट इन वाइल्ड फाउंडेशन फुल कवरेज फाउंडेशन प्रथम बारे जतटा बेर हबे ततटाई अप्लाई करब भालोभाबे स्किने भालो भावे अप्लाई करे निये छे देन आमी ब्यूटी ब्लेंडर दिए एटाके भालो भावे ब्लेंड करब नेक्स्ट अप्लाई करछि कंसीलर कंसीलर एर जोन्नो निये छे एनआईबी कंसीलर एटाकेओ भालो भावे आमी चारदिके घूरिए निच्छी जाते बेशी परिमाणे प्रोडक्ट बेरिये आसे এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো আমাদের কনসিলার হচ্ছে ডান এবারে কম্প্যাক্ট অ্যাপ্লাই করব व्हाइट एंड वाइल कंटूर पैलेट तो ये ब्राशे एकटाई ये करछी एक बार ही तो ये पुरो कम्पैक्ट नहीं पुरो फेसे अप्लाई करे नेब आमार कम्पैक्ट पर्यन्त तो मेकअपटा प्राय ठीकई आछे देखा जाक एरपर कि हय टोर अप्लाई करछी आर कंटूरेर जोन्नो एखान थेके एकटा ब्राउन शेड निये निच्छी आमी तो एखाने आमी आमार कंटूरेर जोन्नो निये निएछी प्रथमे प्रोडक्ट गुलोके आमी अप्लाई करे निच्छी देन आमी ब्लेंड करबो तो हमार कंट्रोलिंग डन एबार आमी ब्लाश अप्लाई करब तो नियेछि सुगारेर ब्लाश तो आमी एखन एटाके हमार ब्लाश अप्लाई करा हये गेछे आमी आईब्रो करब आईब्रो जोन्नो आमी एखाने ग्रे शेड टाके निच्छी
জানি না এটা দিয়ে কিভাবে আমি আইব্রোটা করব। তো এবার আমার আই মেকআপ হয়ে গেছে, না না না, তো এবার আমার আইব্রো হয়ে গেছে, আই মেকআপে যাব। এখানে আমি ট্রানজিশন শেড অ্যাপ্লাই করছি। আমি একবার একটা ব্রাশে যতটা প্রোডাক্ট আসে সেটাই কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি দুটোতেই। এবার আমি সেকেন্ড কালার নেব, এটা হচ্ছে এটা। কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে একটা লাইট শেড অ্যাপ্লাই করেছি, দেন একটা ডার্ক শেড আমি অ্যাপ্লাই করছি। তো এটাই তো আমার লোয়ার ল্যাশ লাইন অ্যাপ্লাই করার কথা ছিল। তো এটাতে যেটুকু প্রোডাক্ট আছে আমি সেটা লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি, জানি না কতটা দেখা যাচ্ছে। আমি একটা শিমার শেড নেব ফিঙ্গার টিপ দিয়ে, একেবারে যেটা আসে সেটাই দুটো লিডের উপরে অ্যাপ্লাই করতে হবে। তো আমার আই মেকআপ তো কমপ্লিট হয়ে গেল, এবার লাইনার একটা ড্র করে নেব। লাইনারের জন্য আমি এখানে নিয়েছি স্টে কুরকির আই লাইনার। তো এটাকে এটাতে একবারে যে প্রোডাক্টটা আসবে সেটাই আমাকে দুটো চোখে লাগাতে হবে, কী হবে জানি না। তো লাইনারও আমার ডান। এবারে মাস্কারা অ্যাপ্লাই করবো। নিয়েছি মেবিলিনের মাস্টার মেবিলিন হাইপার কার্ল মাস্কারা। তো এটাও ভালোভাবে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে প্রোডাক্টগুলো সবই চলে আসে। লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন অনেকটা প্রোডাক্ট বেঁচে গেছে, তাই আমি ভাবছি একটু আইব্রোতেই লাগিনি। অনেকটাই প্রোডাক্ট বেঁচে গেছে যেটা আমি কোথাও ইউজ করতে পারি, তো এটা দিয়ে দিই। তো এবারে আমি অফলাইনে এবারে আমি অফ ক্যামেরাতে ফলস ল্যাশেসগুলো পরে নিচ্ছি। ফলস ল্যাশেসে কোনো আমি রাখিনি, যে একবারেই গ্লুতে আমাকে এই ল্যাশগুলো পরে নিতে হবে, ওটা আমি বাদই দিয়ে দিয়েছি। তো গাইস আমার ফলসি অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার বাকি আছে হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি এখানে নিয়েছি মাস্টারফ্রম হাইলাইটার ইন দি সেট মল্টেন গোল্ড। তো এটাকে আমি এবারে ব্রাশ দিয়ে ব্রাশটাকে ডুবিয়ে দিচ্ছি হাইলাইটারে।
कारण मेकअप तुले फेलते हबे तो मेकअप तो अलमोस्ट डान लिकुईड लिपस्टिक अप्लाई करे नेबो तो एटा वन स्ट्रोके जेटा बेरोबे सेटाई आमी अप्लाई करब तो आमार प्रोडक्ट चले आसछे एबार आमी आमार एटाके ठोटे लागाबो लिपस्टिक अप्लाई करा हुए गेछे एबार एकटु आमी জুয়েলারি वेयर करब तो गाइज आमार मेकअप लुक कमप्लीट तो तुम्हारे जो भिडियो भालो लागे ताहले अवश्य लाइक शेयर कमेंट करो और आमार चैनल के सब्सक्राइब करो। थैंक्स फॉर वाचिंग।